গত বছরের শেষ 6 মাসে ভারতে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য 62% বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা দল ইন্ডিয়া হেট ল্যাব। দলটির গবেষকরা মনে করছেন, গত 3 মাসে মুসলিম বিরোধী বিদ্বেষমূলক বক্তৃতা বৃদ্ধিতে ইসরায়েল গাজা যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোমবার এক প্রতিবেদনে এই গবেষণা তথ্য জানিয়েছে ইন্ডিয়ার হেট ল্যাব। ইন্ডিয়া হেট ল্যাবের প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতে 2023 সালে মুসলিমদের উদ্দেশ্যে 668টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে 255টি বক্তব্য নথিভুক্ত করা হয় বছরের প্রথমার্ধে। বাকি 413টি বক্তব্য দেওয়া হয়েছে 2023 সালের শেষ 6 মাসে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিদ্বেষমূলক বক্তব্যগুলোর প্রায় 75% বা 498টি ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রাজ্যগুলোতে। এর মধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের রাজ্যগুলোতে সবচেয়ে বেশি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইসলামপন্থী দল হামাসের 7 অক্টোবরের ইসরায়েল আক্রমণের পর গাজায় ইসরায়েলি অভিযানকে কেন্দ্র করে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের 41টি ঘটনা ঘটেছে, যা 2023 সালের আগের মাসগুলোর তুলনায় শেষ 3 মাসে এসে প্রায় 20% বেশি। ইন্ডিয়া হেট ল্যাব জানিয়েছে, প্রকাশিত প্রতিবেদনে হিন্দু জাতীয়তাবাদী দলগুলোর অনলাইন কার্যকলাপ নজরদারির পাশাপাশি তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঘৃণাত্মক বক্তব্যের যাচাইকৃত ভিডিও এবং ভারতীয় মিডিয়ার রিপোর্ট করা বিচ্ছিন্ন ঘটনাগুলোর তথ্য সংকলিত হয়েছে। গবেষণা দলটি দাবি করেছে, তারা প্রতিবেদনে উল্লেখিত বিদ্বেষমূলক বক্তব্য যাচাইয়ে জাতিসংঘের বিদ্বেষমূলক বক্তব্যের সংজ্ঞা ব্যবহার করেছে। সংজ্ঞা অনুযায়ী, ধর্ম, জাতি, জাতীয়তা, জাতি বা লিঙ্গ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক বা বৈষম্যমূলক ভাষা বিদ্বেষমূলক আচরণ হিসেবে গণ্য হবে। অবশ্য তাদের প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।